এই হচ্ছে জেনারেল লাইন, সাধারণ লাইন। ওইখান থেকে লাইন হয়ে এসে এখান দিয়ে গিয়ে কিন্তু ঘুরে ঘুরে অনেকটা, প্রায় গড়ে প্রায় 1-2 হাজার লোকের পিছনে কিন্তু এখন লাইন আমাকে দিতে হবে। এইখানটাতে কটা কিন্তু বলি হয়। স্যার, এই ফটো তুলতে আপনি কত করে নেন স্যার? 100 টাকা। 100 টাকা একদম স্পট দিয়ে দেবেন না? এখানে হচ্ছে যজ্ঞ করার জন্য, দেখুন, হাবন করার জন্য। তারামায়ের দর্শনে আজকে চলে এসেছি তারাপীঠ। এই যে তারাপীঠ মন্দিরে যাওয়ার এই যে মেন গেট, তো এখন ভিতরে প্রবেশ করছি। এই যে মন্দিরে ঢোকার মুখে দেখুন অসংখ্য দোকানপাট রয়েছে, যে সমস্ত দোকানে আপনি পূজা সামগ্রিক সমস্ত জিনিসপত্র পেয়ে যাবেন। ভোগ, বাটা, ডালা, সমস্ত ধরনের পূজা সামগ্রিক জিনিস কিন্তু পাবেন। কত বড় একটা পদ্ম ফুলের মালা। এখান থেকে কিন্তু সামনে শুরু হয়ে যাচ্ছে মন্দির। এই হচ্ছে তারাপীঠে ওঠার মূল সিঁড়ি। আর এইখানে দেখুন পাটা বিক্রি হচ্ছে, পাটা বলি দেওয়ার জন্য। তবে উপরে ওঠার জন্য এখানে জুতো খুলে কিন্তু তারপরে উঠতে হবে। তো জুতোটাকে খুলেনি, পাদুকা দুটি খুলে এখানে, এই যে এখন উপরে উঠছি। আজকে হচ্ছে শনিবার আর অসংখ্য ভক্তবৃন্দরা কিন্তু এসেছে। দেখুন কত লম্বা লাইন, এখান থেকে শুরু হচ্ছে লাইন পুজো দেওয়ার জন্য। না, এই দিকটাতে মন্দিরে ঢোকার রাস্তা, আর পিছন থেকে লাইন হয়ে আসছে। এটা হচ্ছে শিব মন্দির, চন্দ্রচূড় ভৈরব মন্দির। তো ভিড় দেখুন, এখানে হচ্ছে যজ্ঞ করার জন্য, দেখুন হাবন করার জন্য। বিভিন্ন প্রান্ত থেকে, দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন মন্দিরে পুজো দেওয়ার জন্য। চারিদিকে দেখুন লাইন আর লাইন, আর আজকে যেহেতু শনিবার আজকে আরও বেশি ভিড় থাকবে। এইটা হলো মূল মন্দির, এইটা এখানে দেখুন চারিদিক দিয়ে লাইন। স্পেশাল লাইন আছে, নর্মাল লাইন আছে, জেনারেল লাইন আছে, আর এটা হচ্ছে মাঝখানে একটা বিশ্রাম ঘর, আর এইখানে সুন্দর সানাই বাজছে। এই উপর দিয়ে কিন্তু লাইন রয়েছে এই মন্দিরটাতে পুজো দেওয়ার জন্য। এটা হলো শ্রী শ্রী বিষ্ণু নারায়ণ মন্দির ও শ্রী শ্রী ষষ্ঠী মাতার মন্দির। এটা হচ্ছে বামদেব মন্দির, শ্রী শ্রী গণেশ ও হনুমান মন্দির, কিন্তু এই মন্দিরটা এখন বন্ধ রয়েছে। আর এইদিকে রয়েছে তারামায়ের আদিপুকুর, জীবিত কুণ্ডু। এই দেখুন এই হচ্ছে জেনারেল লাইন, সাধারণ লাইন। ওইখান থেকে লাইন হয়ে এসে এখান দিয়ে গিয়ে কিন্তু ঘুরে ঘুরে অনেকটা, প্রায় গড়ে প্রায় 1-2 হাজার লোকের পিছনে কিন্তু এখন লাইন আমাকে দিতে হবে। সো এখন আমি লাইন দিচ্ছি না, মায়ের পুজো আমি এই মুহূর্তে করতে পারছি না, অনেকটাই ভিড়। প্রিপারেশন নিয়ে আসলে কিন্তু দাঁড়াতে পারতাম লাইনে। আর এই হচ্ছে সেই পুকুর, যে পুকুর হচ্ছে এই যে এখানে লেখা রয়েছে জয়দেব দত্ত সওদাগরের মৃত পুত্রের প্রাণ ফিরে পাওয়া ধর্মীয় পুষ্করিণী। তো মৃত প্রাণ কিন্তু জীবিত হয়েছিল এই পুষ্করিণীতে, যার জন্য নাম হয়েছে জীবিত কুণ্ড। এইদিকে রয়েছে একটা গেট ঢোকার জন্য, আর এই হচ্ছে জীবিত কুণ্ড, যে পুকুরটি সেই পুকুর। এই পুকুরের উপর দিয়ে কিন্তু জেনারেল লাইনটা গিয়ে ওইখান দিয়ে গিয়েছে, আর এইদিকে রয়েছে স্পেশাল লাইন। এখানকার বেশিরভাগ বাটাতে দেখবেন এই যে স্টিকার, মানে একটা স্লিপ দেওয়া রয়েছে, এই যে এটা হচ্ছে স্পেশাল লাইন। খুব ফাস্ট কিন্তু এই লাইনে হলে আপনি পুজোটা দিতে পারবেন। দেখুন এই দিক দিয়ে গিয়ে ঘুরে ঘুরে ও এখান দিয়ে ঢুকে আরামসে পূজাটা করতে পারবে। এই হচ্ছে তারাপীঠের আসল মন্দির, মূল মন্দির। এখানে একটা যজ্ঞ করার জন্য হাবন কুণ্ড তৈরি হয়েছে, যারা বুক করবে তারাই কিন্তু এখানে যজ্ঞ করতে পারবে। যজ্ঞ সমস্ত উপকরণ দেখছুন রেডি রয়েছে।
আর কোথায় একটা কার্ড দেখলাম, এই যে কার্ড, ডেল কার্ড, এখানটাতে অলরেডি চলছে। এই হচ্ছে পাঠা, এই যে পাঠা, এই যে পাঠা, এইখানটাতে পাঠা কিন্তু বলি হয়। এইটা হলো আরেকটা গেট, এই গেট দিয়ে কিন্তু ঢোকা যায়। দেখুন অসংখ্য দর্শনার্থীরা, যেহেতু আজকে শনিবার, শনিবারে বলি পার্বণটা মেন হয়। দেখুন শুধু যে শনিবার তাই নয়, শনিবার বাদ দিয়েও যে কোনো দিনে কিন্তু অসংখ্য ভক্তবৃন্দদের কিন্তু এখানে আনাগোনা লেগেই থাকে। দেখুন ফটোগ্রাফি চলছে। স্যার এই ফটো তুলতে আপনি কত করে নেন স্যার? 100 টাকা। একদম স্পট দিয়ে দেবেন না? 100 টাকা পার পিস ফটো। দেখুন এরকম ফটোগ্রাফি আপনাকে দিয়ে দেবে, এরকম বড় সাইজই দেন না? দাদা আপনার পুজো করাতে কত করে নেন? পুজো করাতে কত করে নেন? পুজো করান তো আপনারা নাকি? কত করে নেন? হ্যাঁ মানে আপনার বাটা বাটা দিয়ে পুজো করান নাকি? কত কত নেন জনাপতি? আচ্ছা আচ্ছা, নিজের উপরে তো এনাদের ধরলে কিন্তু আরও আপনি ফার্স্ট পুজোটা দিয়ে কমপ্লিট করতে পারবেন, কারণ স্পেশালি লাইনের ব্যাপার আছে, স্পেশাল লাইনে আপনাকে এখান দিয়ে ঢুকিয়ে দেওয়া হবে। তো অবশ্যই যারা এখানে পুজো করতে আসবেন, জেনারেল লাইনে না গিয়ে যদি মনে করেন একটু ফাস্ট করবেন, তাহলে কিন্তু অবশ্যই এই পণ্ডিতদের ধরতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি খুব দ্রুত পুজো করতে পারবেন। আস্তে আস্তে ভিড়টা কিন্তু কমছে। অসংখ্য দর্শনার্থীদের মাঝে আমি চারিদিকে কিন্তু দর্শন করে নিলাম। মূল কথা হচ্ছে যে এই তারামায়ের মূল মন্দিরে কিন্তু আমি ঢুকতে পারলাম না, তো কোনো একদিন পুজোর উদ্দেশ্যে ঢুকবো। তবে মূল মন্দিরে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিও শ্যুট কিন্তু কোনোরূপে অ্যালাউ নেই। তো যাই হোক, বাইরে থেকে যতটুকু ক্যাপচার করতে পারলাম, তো আপনারা অবশ্যই তারাপীঠ আসুন, তারাপীঠ দর্শন করুন। তো এখান থেকে আমি চলে যাব এখন বামা খেপার যে বাড়ি, সে বাড়ি যাওয়ার একটা প্ল্যান চলছে, তো দেখা যাক কতদূর কী হয়। তো এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, অবশ্যই তারাপীঠ এসে পুজো পার্বণ করবেন, আর এই ধরনের এই যে পাণ্ডাতে ধরলে কিন্তু আরও তাড়াতাড়ি আপনি পুজো করতে পারবেন। আর একটা কথা আপনাদের বলে দিই, এত দর্শনার্থীদের ভিড়, এত মানুষের আনাগোনা, এর মধ্যে কিন্তু অবশ্যই আপনার নিজের যে দরকারি জিনিসপত্রগুলো সেগুলো কিন্তু সাবধানে রাখবেন, যেরকম মোবাইল, মানি পার্স, স্বর্ণ অলংকার, এই সমস্ত জরুরি ডকুমেন্টসগুলো এগুলো অবশ্যই আপনি সামলে রাখবেন, সাবধানে রাখবেন, কারণ পকেট মানি বা ছিনতাইয়ের একটা ব্যাপার হতেই পারে। তো সেই দিকটাতে একটু নজর রাখবেন।